দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অবশেষে পুরুলিয়া জেলার কাশীপুরের ক্রীড়াপ্রেমীদের মুখে ফুটল হাসি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে ও পুরুলিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে মোট 1,97,18,000 টাকা আর্থিক ব্যয়ে কাশীপুরে শুরু হল স্টেডিয়াম তৈরির কাজ। কাশীপুরের সেবাব্রতী সংঘের ময়দানে মঙ্গলবার দিন আনুষ্ঠানিকভাবে নারকেল ফাটিয়ে সেই কাজের শুভ সূচনা করেন কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন বেলথরিয়ার উদ্যোগে কাশীপুরে শুরু হল স্টেডিয়াম তৈরির কাজ, যেখানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া সহ কাশীপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি কমল বাউরি সহ অন্যান্যরা। এদিনের এই স্টেডিয়াম তৈরির কাজের শুভ সূচনা করে বিধায়ক স্বপন বেলথরিয়া বলেন, কাশীপুরের ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল এই স্টেডিয়ামের, যা অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে বাস্তবায়িত হতে চলেছে। এদিন আনুষ্ঠানিকভাবে শুরু হলো সেই স্টেডিয়াম তৈরির কাজ। ছিলাম যে আমাদের এখানে একখানা করে মাঠ খেলার জন্য স্টেডিয়াম প্রয়োজন আছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী গত বছরেই তিনি 5টা স্টেডিয়ামের স্যাংশন করেছেন, দুখানা হয়তো মাঠ দিতে পারেনি, এখন সেগুলো শুরু হয়নি, কিন্তু আমাদের স্টেডিয়াম এই SDS মাঠ স্টেডিয়ামের জন্য আগে থেকেই সকলেই চাইছিলেন, মাঠও রেডি আছে। তাই যাই হোক, একটু প্রক্রিয়াতে দেরি হয়ে গেছে, কিন্তু আজকে 2 কোটি টাকা ব্যয়ে আমাদের ক্রীড়া দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুরুলিয়া জেলা পরিষদের আন্ডারে এই কাজ আজ শুরু হচ্ছে। শুধু কি স্টেডিয়ামে হবে, তার সাথে কি কোনো স্টল হবে? দেখুন, স্টল তো হবে, স্টেডিয়াম যখন হবে তখন তো স্টল তো হবেই, স্টেডিয়ামের যে নিচের যে রুম থাকে সে তো স্টল হবেই, গ্যালারি অবশ্যই থাকছে। আগামী দিন এই টাকা আমরা স্যাংশন সরকার থেকে করানো হয়েছে, আগামী দিন এর মধ্যে আরও টাকা ঢুকে আরও যাতে আরও ভালোভাবে হয়, যে 2 কোটি টাকার পরিকল্পনা আছে সেটা আগে শেষ হোক, কতটা কাজ হচ্ছে কী হচ্ছে সব দেখে নিয়ে আগামী দিনে আরও এর ভালো যত ভালো ব্যবস্থা করা যায় আমরা সেরকমই ভালোভাবে। এটা তো আমরা ঠিক ইঞ্জিনিয়ার বলতে পারবে, এই মুহূর্তে ইঞ্জিনিয়ারকে আমরা জিজ্ঞাসা করিনি যে কত আসন বিশিষ্ট থাকবে, আমার মনে হয় 1-1 ধারে 4,000 মানুষ, তাহলে 2 ধারে 8,000 গ্যালারিতে, গ্যালারির উপরে 12-15 হাজার মানুষ থাকবে, সে মোতাবেক গ্যালারির দোকান তৈরি হচ্ছে এই মুহূর্তে। আমরা ইতিমধ্যে দেখেছি যে মহিলা একাডেমি যে স্টেডিয়াম সেটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে, আবার নতুন একটা হচ্ছে। আমরা মহিলা ফুটবল একাডেমি, হ্যাঁ মহিলা ফুটবল একাডেমি আমাদের DPR তৈরি করার জন্য, মানে আমাদের পুরুলিয়া জেলাতে নেই যে 5 কোটি টাকা DPR তৈরি করে আমাদেরকে একসাথে পাঠালে আমরা অনেক টাকা আগেই পেয়ে যেতাম, আমাদের 2 কোটি টাকা অবধি।